আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি যে হেলমেটটা ইউজ করি এটা হচ্ছে ফিউশনের, গ্লাইডার ফিউশন। এটার দাম খুব বেশি না, এটার দাম নিয়েছিল হচ্ছে 1800 টাকা। তো এর চাইতেও আরও ভালো দামের আরও ভালো অনেক হেলমেট বাজারে অ্যাভেলেবেল আছে। তো এটা যখন আমি কিনি তখন আমি আসলে অত চিন্তা ভাবনা করে কিনি নাই, এটা আমি সেকেন্ডারি ইউজের জন্য কিনেছিলাম। তো ওই সময় আমার প্রাইমারি ইউজের জন্য আরেকটা হেলমেট ছিল, তো ওই হেলমেটটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমি এটাকে প্রাইমারি হিসেবে ইউজ করছি। তো আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা যেহেতু এই মুহূর্তে আমি আমার প্রাইমারি হিসেবে ইউজ করছি, তো এইটা ওই আগেরটার মতো অত দামি ছিল না বিধায় এটার মধ্যে এটার উপরের যে আমার এই যে গ্লাসটা, এই গ্লাসটার মধ্যে ফগ বা বৃষ্টি হলে সেটা খুব ইজিলি এখানে মানে জমা হয়ে যায়। তো যেগুলো দামি হেলমেট ওগুলোর মধ্যে আপনারা দেখবেন যে এখানে বাকি একটা স্ক্রিন দেয়া থাকে যেটা আপনার অ্যান্টি ফগ এবং স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ যদি বৃষ্টির পানি পড়ে সেই ক্ষেত্রে বৃষ্টির পানিটা এখানে আটকে থাকে না ফোঁটাগুলো, আর যদি কুয়াশার মধ্যে অথবা যদি নিঃশ্বাসের যে আপনার ফগগুলো হয় বা কুয়াশার মধ্যে যখন আমরা চালাই তখন এখানে এখানে তার কোনো বাষ্প এখানে জমা হয় না। তো যেহেতু আমার এটার মধ্যে নাই, তো এই জন্য এখন আমরা কি করতে পারি যে আমরা এটার জন্য আলাদা যে গ্লাস আছে যেটা মানে যেগুলো আপনার অ্যান্টি ফগ প্রোটেক্টর এবং অ্যান্টি স্প্ল্যাশ প্রোটেক্টর যেগুলো আছে সেগুলো 200-250 টাকা করে দাম। আপনারা চাইলে অনলাইনে বা যে কোনো মোটরসাইকেল অ্যাক্সেসরিজ বিক্রি করে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো সেগুলো আমি একটা কিনেছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যান্টি ফগ ভাইজর ফিল্ম। তো এটা জাস্ট এটা আমাদের নর্মালি যে মোবাইলের উপরে আমরা যে স্ক্রিন প্রোটেক্টর যেরকম লাগাই একটা আলগা একটা গ্লাস, তো ঠিক এরকমই একটা গ্লাসের মতো। তো এটা হচ্ছে অ্যান্টি ফগ। তো এটা আমি এখনও লাগাইনি, আমি জাস্ট কিনেছি, তো এটা আমি একটু পরেই লাগাবো। লাগানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে লাগানোর পরে এটা কেমন দেখায়। একটা উপরে আলগা আর একটা প্রোটেকশন ওই গ্লাসটা লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কোনো যদি বৃষ্টির ফোঁটা পড়ে অথবা যদি কুয়াশার কোনো বাষ্প জমে সেই ক্ষেত্রে এটা জমবে না, এটা সাথে সাথে এটা ভ্যানিশ হয়ে যাবে, আর বৃষ্টির পানি পড়লে এটা গড়িয়ে পড়ে যাবে। তো যার জন্য আমি যখন বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালাবো বা কুয়াশার মধ্যে আমার মোটরসাইকেলে চালানোতে কোনো মানে কোনো সমস্যার সম্মুখীন হব না। তো আপনারা যারা অল্প বাজেটে অল্প টাকার হেলমেট ইউজ করেন তারা চাইলে অনলাইন থেকে এটা অর্ডার দিয়ে আপনারা কিনে নিতে পারেন, আর দাম খুব বেশি না, 200 টাকা বা এর আশপাশে হবে। আমি কত দিয়ে কিনেছি সেটা আর আমি বললাম না এবং কোথা থেকে কিনেছি সেটাও বললাম না, সেই ক্ষেত্রে সেটা পাবলিসিটি হয়ে যাবে। আপনারা অনলাইনে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন যে অ্যান্টি ফগ ভাইজর যে প্রোটেক্টর আছে সেটা আপনারা সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যে লাগবেই এটা না, কিন্তু যেহেতু আমি মাত্র কয়েকদিন আগে কুয়াকাটা থেকে ট্যুর দিয়ে এলাম, তো সেখানে আমি এটার যে কতটুকু দরকার ছিল আমার এবং আমি এটার জন্য যে কী পরিমাণ প্রবলেম ফেস করেছি সেটা মানে বলাই বাহুল্য। কারণ শুধুমাত্র এইটা না থাকার কারণে হয়েছে কি যে আমাকে বারবার কোথাও না কোথাও থামতে হয়েছে, বারবার আমার স্ক্রিনটাকে মুছতে হয়েছে আমার ভাইজরটাকে, যার জন্য আমার যাত্রাপথে আমাকে বারবার ব্রেক দিতে হয়েছে। তো এই জন্য আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আর যারা সরাসরি দামি হেলমেট কিনবেন তাদের জন্য এটা দরকার নাই। সো এটা খুব বেশি কিছু না, জাস্ট নিচে একটা পার্ট আঠা দেওয়া আছে, সেই আঠাটা খুলে আপনারা জাস্ট এখানে লাগিয়ে দিবেন। আর প্যাকেটের ভেতরে আপনাদেরকে আরেকটা ছোট একটা রুমালের মতো দেওয়া থাকবে, ছোট, ওটার মধ্যে অ্যালকোহল দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনারা আগে ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে এর উপরের আলগা ধুলোবালিগুলো মানে সরে যায়। এরপর এটা লাগালেন, লাগানোর পরে আপনারা ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন।
তো আমি বলবো না যে আপনারা সবাই এটা কেনেন, আপাতত যারা কম দামি হেলমেট ইউজ করেন তারা অন্তত যেহেতু সামনে শীতের দিন আসতেছে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। এরপরে যদি আপনি সরাসরি ভালো হেলমেট কেনেন সেই ক্ষেত্রে তো আপনার ওইটার মধ্যে অ্যান্টি ফগ ভাইজার দেয়াই থাকে। সো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।